আসসালামু আলাইকুম সুস্থতা কি জিনিস আল্লাহ রাব্বুল আলমিন কীভাবে আমাদেরকে সুস্থতা রাখছেন এটা বোঝা যায় আমরা যখন হসপিটালে আসি আমি এখন একটা হসপিটালে আসছি একজন বাঙালি ভাইকে দেখার জন্য আসছি বাঙালি ভাইয়ের নাম হচ্ছে মিজানুর রহমান উনি একটা সময় কুরিয়াতে একজন সফল ব্যবসায়ী ছিলেন আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা ছিলেন ভাই এখন অসুস্থ ভাইয়ার স্টোমাকে প্রবলেম ক্যান্সার হয়ে গেছে তো অনেক টাকা আমরা তার আগেও ভাইয়ের জন্য আমরা সংগ্রহ করেছি তো এখন ভাইয়ার দিন দিন তার যে শরীরের যে অবস্থা ভালোর দিকে যাচ্ছে না তো আসলে এই পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী আমাদের ওই যে কথায় আছে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল ঘরে তুলি মহাদেশ সাগর অতল তো আমরা সবাই যদি সাহায্যের হারটা বাড়িয়ে দেয় ভাইয়ের জন্য হয়তো তার আল্লাহ ভাই ভাইকে হায়াত দ্বারাজ দান করতে পারেন তো এই এখন ভাইয়া আপনাদের সামনে কিছু কথা বলবে ভাই আপনি কিছু বলেন সালাম সালাম আলাইকুম আসলে আমি আজকে খুবই অসুস্থ আমি যে কোনো কথা বলবো আমার সেই রকম এনার্জিও নাই গত সাত দিন ধরে আমার বাথরুম ক্লিয়ার না একটু আগে ওষুধ খাইলাম যে বাথরুম ক্লিয়ার হবে হইল না এখন পেট এত ব্যথা করতেছে যে আমি সহ্য করার মতো না আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে সুস্থ থাকেন ভালো থাকেন বিদেশে যেন এই রকমের কষ্টের মধ্যে কাউকে না থাকতে হয় বিদেশে যেন এত কষ্ট নিয়ে কাউকে হাসপাতালে ভর্তি না হতে হয় আমার জন্য সবাই দোয়া করবেন আর যদি পারেন ভাই বলল আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আমার গত এক বছর নয় মাস আমি আমার নিজের টাকা পয়সা খরচ করেছি এখন যদি আপনারা সাহায্য করেন তাইলে হয়তো আরও একটু ভালো চিকিৎসা আমি আশা করতে পারি সবার কাছে অনুরোধ রইল সালাম আমরা দক্ষিণ দক্ষিণ কোরিয়ার প্রবাসী থেকে বলছি বাইরে দক্ষিণ আমরা আমরা দক্ষিণ কোরিয়াতে আছি দক্ষিণ কোরিয়া থেকে বিশেষ করে আমি তাদেরকে অনুরোধ করব। তার আগেও অনুরোধ করা হয়েছে এই বিষয়টা নিয়ে তো যারা আমাদের ভাইয়ের অ্যাকাউন্টে যারা আগেও টাকা সেন্ড করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইভেন আমি বলতে চাই যারা নাকি এখনও দেন নাই অথবা দিয়েছেন আরও দেওয়ার মন মানসিকতা আছে প্লিজ প্লিজ ভাইয়ের জন্য পাঁচ ডলার হোক দশ ডলার হোক যে যা পারি আমরা একটা সময় দেখা যাচ্ছে আমিও হয়তো এই অবস্থা দাঁড়াতে পারি আজ হয়তো আমি সুস্থ কাল অসুস্থ হতে বেশি একটা সময় লাগবে না তা আমি সবাইকে রিকোয়েস্ট করব। যে যেখান থেকে পারেন অ্যাটলিস্ট সাউথ কোরিয়াতে আমরা যারা আছি আমাদের একজন ভাই প্রবাসী ভাই খুব অসুস্থ উনি ওনার যে টাকা ছিল ওই টাকা দিয়ে উনি বলছে উনি পুরোপুরি এখন শূন্য অবস্থা আমরা যদি দশে যদি হাত বাড়িয়ে দেই অবশ্যই অবশ্যই আমরা একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো ওনাকে ইনশাল্লাহ এখানে অনেক ব্যয়বহল অনেক ব্যয়বহল এই এসব ইসেতে হসপিটালে তো সবাই আমি আশা করছি আমরা নিচে বাইরের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব আমরা আশা করছি সবাই যে যা পারেন পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার যে যা পারেন সবাই সবার সামর্থ্য অনুযায়ী দিবেন আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে